সমকামিতা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন তাপসী। নেই কোনো গডফাদার, নেই মাথায় কোনো বিশেষ মানুষের হাত, স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্ন। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। শুধু হিট ছবিই নয়, ভিন্ন ধারার ছবি করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। একাধিক ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্ন। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলিউডের বাস্তব জীবনের সমকামিতার মতো বিতর্কিত বিষয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন এই সাহসী অভিনেত্রী। সমকামিতা নিয়ে বলিউডে বহু সিনেমা এর আগে তৈরি হতে দেখা গেছে, তবুও ক্যামেরার সামনে সমকামী চরিত্রে অভিনয় করতে কুণ্ঠাবোধ করেন বহু প্রথম সারির অভিনেতা। এছাড়াও এইসব বিতর্কিত বিষয় নিয়ে কেউ মুখ খুলতেও দ্বিধাবোধ করেন, সেখানেই তাপসী দেখালেন সাহসিকতার পরিচয়। ভারতের গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা, সেখানেই তাপসীকে দেখে ভালো লেগেছিল এক মেয়ের। সেই মেয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছিল সেটাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। তাপসী জানান সহকর্মী বা সহ অভিনেত্রী নয়, তবে গোয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এমন এক ঘটনা ঘটেছিল আমার জীবনে। প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর আমার এক বান্ধবী বিষয়টা আমার নজরে আনে, বলে মেয়েটা তোর প্রতি আগ্রহী। সত্যি বলতে ব্যাপারটা তার মধ্যে ভালোই লেগেছিল। সবসময় মেয়েরা অন্য মেয়েদের মধ্যে খুঁত খোঁজে, সেখানে অন্য এক মেয়েকে ভালো লাগার বিষয়টা সুন্দর লেগেছিল তাপসীর কাছে। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের শাবাস মিটুতে ভারতীয় মহিলা ক্রিকেটারের উজ্জ্বল নক্ষত্র মিতালি রাজ চরিত্রের অভিনয় করেছেন তাপসী। ধন্যবাদ।